হয়তো অনেকে ভাবছিল করবে কি করবে না করবে কি করবে না এখনো কি আপনারা সিওর নয় যে আমি প্রার্থী দেব না সিওর হয়েছেন কারা কারা সিওর হয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে বলুন আপনাদের এই ভাঙর এই বিধানসভা এতে প্রার্থী দেব তো আমার সেই দিনের কথা আমার মনে আছে আপনাদের মনে আছে যে ভাঙর ক্যানিং যদি আমায় দেন হযরত সৈয়দ সুলতান আজগর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির শরণে উন্নত মানের হসপিটাল এই ভাঙর ক্যানিং এর মানুষ তোফা হিসাবে প্রথম নম্বর পাবে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সুচিকিৎসা হবে আপনাদের ঘরে ছুটে কলিকাতায় যেতে হবে না এই জায়গায় আমি আপনাদেরকে বলবো আপনারা এই ডাকে আমার সাড়া দেবেন তো আলহামদুলিল্লাহ আর মনে রাখবেন আগামী দিন রাজনীতির ব্যানারে জনসভা হবে সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বক্তাও আসবে প্রত্যেকটা ধর্মের মানুষ আসবে সেখানে আপনারা যখন যাবেন যে কথা বলে আসছি বারবার আবার বলছি সেখানে কিন্তু আপনাদের স্লোগান থাকবে মানব প্রেম দেশ প্রেম ঠিক না বে ঠিক অতএব এই জায়গাটা মাথায় রাখবেন আরেকটা কথা আপনাদের কারো মনে কি মনে হচ্ছে আব্বাস সিদ্দিকী মুসলমানের ভোটের জন্য রাজনীতি করতে নেবেছে একটু হাত তুলে বলুন মনে হচ্ছে কি কিন্তু কিছু দালাল বলছে দালাল এটা কারা জোরে বলুন আরে খুশি মনে বলুন দালাল কারা কারা এই দালাল গুলোকে সামনে দুদিন পরে বলবেন তোরা দালাল এরা দালাল এরা কথা বুঝে আসছে আরে দীর্ঘ 73 বছর আমরা কখনো বামপন্থীকে হিন্দু দল মনে করিনি কংগ্রেসকে হিন্দু দল মনে করিনি টিএমসি কে হিন্দু দল মনে করিনি আজ যখন একজন কেউ বলবে মানুষের অধিকারের জন্য নাববো তাহলে আমাকে কেন মুসলমানের দল বলা হবে ঠিক না বেটি আমি যতটুকু জানি আমার দেশ বা আমার বাংলা বিশেষ করে আমার বাংলার হিন্দুরা কমনাল মাইন্ডের নয় আমি যতটুকু জানি আমার বাংলার হিন্দুরা বড় ছোট মনের মানুষ নয় আমি যতটুকু জানি আমার বাংলার হিন্দুরা শান্তিপ্রিয় মানুষ আমি যতটুকু জানি আমার বাংলার হিন্দু ভাইরা তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সঙ্গে মিলেমিশে থাকাকে পছন্দ করে আমি যতটুকু ছোটবেলা থেকে দেখে আসছি ফুরফুরা শরীফকে শুধু মুসলমানদের তীর্থভূমি এই জন্য যে শুধু মুসলমান যাই তা নয় ওখানে কিন্তু অন্যান্য ধর্মে বিশেষ করে আমার হিন্দু ভাইয়েরাও ফুরফুরা শরীফে যায় তিনারাও আমাদেরকে শ্রদ্ধা করে ভালোবাসে আমি যতটুকু জানি অন্যান্য রাজনীতির দল খুললে যেমন দেশ সেবা মানব সেবার জন্য তাদেরকে বিশ্বাস করে দীর্ঘ 74 বছর ধরে 73 বছর ধরে ভোট দিয়ে আসছে আমিও বিশ্বাস করি আমার রাজনীতির প্ল্যাটফর্মকে মুসলমানও ভোট দেবে দলিতও ভোট দেবে আদিবাসীও ভোট দেবে হিন্দু বঞ্চিত গরিব মানুষও ভোট দেবে এটা আমি বিশ্বাস রেখে নেবিছি আমি বাংলার বুকে চিৎকার দিয়ে ওই সকল মোল্লা মৌলভীদের ঘরে এবং ওই সকল ধান্দাবাজ পলিটিশিয়ানদের ঘরে 2021 এর পরে দেখিয়ে দেব আমার বাংলার হিন্দুদের ঘরে তোমরা কত ছোট করেছিলে তোমরা সেটা আমি দেখিয়ে দেব আজকে কেউ যদি বলে আব্বাস সিদ্দিকী মুসলমানদের ভোট নেবে এ থেকে তারাই প্রমাণ করছে আব্বাস সিদ্দিকীকে হিন্দুরা ভোট দেবে না তার মানে হিন্দুরা আব্বাস মুসলমানের জন্য দেবে না তার মানে হিন্দুরা হলো কমনাল মাইন্ডের এটা তারা প্রমাণ করছে ঠিক না বেঠে অতএব যারা হিন্দুদের ঘরে এত ছোট করে
हिंदू भाईरा तादेर के जवाब के देखिए देवे जामरा बस को निजे दे संतानेर मोतो भाईर मोतो मेने लिए तार दौलेर मोते ढूँके विभिन्न पद लिए आम्रा एक साथे दौल कर बो कोनो तंती पकड़िया इटा तारा जवाब दे बेटा मार विश्वास आते ठीक ना बेटी आपना देर की विश्वास होय आपना तो मिस्चे नेला कर भाई दे सुंगे आपनारा सारा दान आमी तो रिपोर्ट तो आपनादेर थेकेई पाबो आपनारा तो एलाकार हिंदू विभिन्न धर्मेर मानुषेर संगे मिशछेन मिशे कि आपनारा सारा पाच्छेन बोलुन कि तारा कि बोलछे साथ देबे भाई जानेन हात तुले बोलुन तारा कि बोलछे साथ देबे साथ देबे बोलछे आमिओ जानी आमार संगे फोने कथा हय बड़ बड़ कलेजेर प्रफेसर हिंदू धर्मेर भाई बड़ बड़ राजनीतिविद हिंदू धर्मेर भाई बड़ बड़ ऑफिसर हिंदू धर्मेर भाई बड़ बड़ पुलिस ऑफिसर हिंदू धर्मेर भाई बड़ बड़ पदे तारा बसे आछे विभिन्न जगह एवं पॉलिटिशियन करछे एवं राजनीतिविद तारा पर्यंत तोमाके गाइड दिच्छे जब्बास तुमि चिंता करोनि आमरा तोमार साथे आछि तोमार मतो मानुषेर अभाव छिल आमि एतटुकु बोलेछि दादा आमि आपनादेर छोटो भाईयेर मतो आमार लक्ष्य एकटाई যারা 74 বছর পিছিয়ে আছে ওদেরকে হাত ধরে কোলে করে দরকার হয় নিয়েছে মূল স্রোতে তুলবো তার জন্য যা করলে হয় আসুন আমরা এক টেবিলে বসে আলোচনা করব কিন্তু ফয়সালার আগে একবার আমি শুনবো শুনে ভাববো নিজের মাথায় যে আমার ভাইয়েদের ঘরে আমার দেশবাসীদের ঘরে পিছিয়ে পড়া মানুষকে তোলা হচ্ছে না ডুবানো হচ্ছে যদি ডুবানো হয় আমি কথা মানতে রাজি নই কথা বুঝে আসছে ভাই নিশ্চয়ই আপনারা জানেন অনেকে আরো আসছে 21 তারিখে ঘোষণা হবে আমি বারবার সংগঠনের ছেলেদেরকে বলে যাচ্ছি আপনারা যেমন অরাজনীতি সংগঠন করছেন করুন আপনাদের মধ্যে কারো যদি প্রতিভা থাকে উপযুক্ত থাকেন ভালো লোক থাকেন যে রাজ ক্ষমতা নিয়ে আমি দেশ সেবা করব জনগণের সেবা করব তিনাদের উদ্দেশ্য করে বলবো আমার যে প্রতিনিধি টিম যাচ্ছে রিজাইন দিয়ে তার কাছে কথাকে ক্লিয়ার করুন ওই প্ল্যাটফর্মে থেকে এই প্ল্যাটফর্মে মাথা মারতে দেব না এই প্ল্যাটফর্মে যে থাকবে এই প্ল্যাটফর্মে মাথা মারবে আপনি আপনার প্ল্যাটফর্মে মাথা মারো কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই শত শেষ কথা দীর্ঘ 2016 থেকে আমার সঙ্গে আপনারা জড়িয়ে আছেন সাংগঠনিকভাবে আর অন্তরে জড়ানো তো সে তো রুহের মাকাম থেকে হয়ে আছে আমরা যে একদিন তুমি দুনিয়ায় গিয়ে আমার ভাই হবে তো রুহের মাকাম থেকে সেটিং হয়ে আছে এই দীর্ঘ 2016 থেকে আমার সঙ্গে মিশছেন আমি আপনাদের ঘরে ঠকিয়েছি কখনো কখনো ঠকিয়েছি একটু হাত তুলে বলবেন ঠকিয়েছি ঠিক বলছেন তো নাকি না লজ্জার খাতিরে বলছেন হুজুরের ছেলে না বললে হয় হাত না বান আমি একটা কথা বলে যাচ্ছি আমি আপনাদের ঘরে ঠকাই আমি নিজে ঠকব যদি বলেন কেন আপনাদের ঘরে ঠকানো মানে আমার অন্তরে যে এলেমটা আছে যে জ্ঞানটা আছে ওই জ্ঞানটা বলছে আমি আমার আল্লাহর সৃষ্টিকে ঠকালাম অর্থাৎ আল্লাহর সঙ্গে বিরোধী করলাম কথা মাথায় ঢুকছে না ঢোকে না তাই আমি কথা দিয়ে দিচ্ছি খুব শিগগিরই দুটো টিম নামবে দু ধরনের একটা নতুন করে রাজনৈতিক দল করবে আমার প্রতিনিধি বিরুদ্ধে করার জন্য মুসলিমদের মধ্য থেকে মলি সাহেব পীর সাহেবদের থেকে একটা দল করা হবে এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সমাজের বুকে একটা কথা পাড়াই 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 প্রচার চলছে আব্বাস সিদ্দিকী বিজেপির সুবিধা করছে বিজেপির সাথে হাত মিলিয়ে আছে কারা এই কথা বলছে টিএমসির লোকেরা এবং টিএমসির পক্ষ থেকে যারা ভাড়াটিয়া যারা প্রকৃত টিএমসি তারা বলছে না ভাড়াটিয়া যারা ভাড়া খেলে তারা বলছে ওই লোকগুলো কি আপনারা লিস্ট করে রাখবেন মারার জন্য নয় একটা দিন ওরাই এসে বলবেন আমি ভুল করেছিলাম সেদিন আপনাকে চিনাবো লোকগুলো যে এই দেখ ভুল বলছে ওকে বলতেই হবে যে ভুল করেছিলাম আমি কথা বুঝে আসছে কিন্তু আমার একটা বিদায় লিবার আগে প্রশ্ন আমি দল করলে সত্যি বিজেপি চলে আসবে না বিজেপি চলে এসেছে আচ্ছা ধরুন আমি দল করলাম না ধরুন বিরাটজি দেবো ইনশাল্লাহ 100% কোনো সন্দেহ নেই
ধরুন আমি দল করলাম না প্রার্থী দিলাম না তাহলে বিজেপি কে রোকার জন্য কাকে ভোট দেবেন আপনারা বলুন বলুন টিএমসি কে এটা তো টিএমসি বুঝাচ্ছে নাকি এটাই তো বুঝাচ্ছে নাকি এটাই তো বুঝাচ্ছে এটাই তো পলিসি ওই জন্যই তো বিজেপি কে এনেছে টিএমসি যাতে করে মুসলমানের দ্বিতীয় কোনো অপশন না থাকে আমি ছাড়া এজন্যই তো বিজেপি কে এনেছে টিএমসি তাহলে আমি বলছি ধরুন আপনারা টিএমসি কে ভোট দিলেন বিজেপি কে রুকার জন্য 18টা বাংলায় বিজেপি এলো কার নেতৃত্ব চলাকালীন টিএমসি তাহলে টিএমসি কি বিজেপি কে রুখতে পারলো তাহলে 21 দেবেন আর পুরোটা বিজেপি চলে আসবে তখন কেমন হবে দ্বিতীয় নম্বর কথা ধরুন আপনি টিএমসি কে ভোট দিলেন এই বাংলায় যত বিজেপি নেতা আছে বেশিরভাগটা কোন দল থেকে গিয়ে নেতা হয়েছে জোরে বলুন ধরুন আপনি টিএমসি কে ভোট দিলেন জিতার পরে 20-30টা হয়তো পার্থক্য হলো টিএমসি থেকে বিজেপির গোটা 30-20 হয়তো ডিফারেন্স হলো হয়তো টিএমসি গোটা 20 বেশি সিট 30টা বেশি সিট পেল বলুন ওই 30টা যে জিতার পরে লাভ মেরে বিজেপিতে চলে যাবেন এর কি মানে আছে আমার কথা কিছু বুঝছেন না বোঝেন না ধরুন এই ভাঙরে আমি প্রার্থী দিলাম না আপনি একজনকে প্রার্থী করলেন আমি না দেওয়ার জন্য আপনারা সবাই বিজেপি কে রুকার জন্য টিএমসির প্রার্থীকে প্রার্থী ভোট দিলেন সে জিতে যাওয়ার পরে যদি বিজেপিতে চলে যায় তাহলে বলুন বাংলায় বিজেপি আনলো কে না শুধু টিএমসি নয় আপনারাও আয় নিজেরা এই বাংলায় 18টা এসেছে আপনারা এনেছেন আপনারা অতএব 18 সহ বাকি যা আছে সবটাকে আপনাদের বার করতে হবে রাজি আছেন রাজি আছেন বিজেপি কে তারাতে বার করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে বিজেপির গাইড যে দিচ্ছে যে রাস্তা দেখিয়ে দেখিয়ে আনছে যেমন আমাকে দেখিয়ে দেখিয়ে আনলো একজন সামনে মোটরসাইকেল নিয়ে এই দিক দিয়ে যেতে হবে বাঁ দিকে বেকেন ডান দিকে বেকেন তারপর তো আসতে পারলাম যদি সে না থাকতো আমি তো ঘুরে ঘুরে কোনো জায়গায় চলে যেতাম ঠিক না বেটি অর্থাৎ যে রাস্তা দেখাচ্ছে বাংলায় আগে সেই দেখানো গাইডম্যানকে বাংলা থেকে তাড়াতে হবে সেই গাইডম্যানটা কে বুঝতে বাকি আছে কে গো কে কে কথা বুঝা আসছে না না তাহলে কে বি টিম আর কে এই টিম বুঝতে পেরে গেছে অতএব গাইডম্যান তাড়িয়ে দেন দেখবেন বিজেপি আর রাস্তা খুঁজে পায়নি মানে সব নতুন জায়গা তো অপরিচিত লোক ভাই কুতা গিরাম কি রাস্তা কি বলছে কিছুই তো বুঝতে পারবে না ভাইও ভাই লো ওর কথা দেখো বুঝতেও পারবে না এই দিক ওদিক ঘুরে টুরে নিয়ে লাস্টে দেখা যাবে গঙ্গা সাগরের ধারে দাঁড়িয়ে আছে আমরা বলবো কি খবর এখানে না রাস্তা হারিয়ে গেছে ও তার মানে এসেছিল বাইরে থেকে না ঠেলে দেবো সাগরে ভেসে উপরে চলে যাবে কথা বুঝে আসছে না নাই অতএব আমাদেরকে বোকা বানানো হচ্ছে খুব সাবধান হও খুব সাবধান হও আমি এতটুকু বুঝি বাংলায় বিজেপি কে এনেছে হলো টিএমসি আমার এই কথাটাই কারো সন্দেহ আছে কারো সন্দেহ আছে দূরে কাছে যে যেখানে আছেন হাত তুলে বলেন কার কার সন্দেহ নেই হাত তোলেন কার কার সন্দেহ নেই হাত তোলেন কার কার সন্দেহ নেই হাত তোলেন জোর করে হাত তুলি রাখেন জোর করে তুলিছি তাহলে বিজেপি কে এনেছে হলো টিএমসি কথা বুঝে আসছে হাফ এনেছে ফুলটা আনবে 2021 তার জন্য যদি দিদিকে না যেতে হলো দিদির ডায়ে বায়ে যারা আছে তাদেরকে দিদি পাঠিয়ে দেবে যা চলে যা আর আমি কি করব আমি কোন জায়গায় সন্ন্যাসীতে যে বসে যাব কি আর করব অতএব নিজের মায়ের ইজ্জত নিজের বেটির ইজ্জত আদিবাসী ভাই দলিত ভাই হিন্দু গরীব ভাই মুসলিম ভাই নিজেদের পরিবারের ইজ্জত বাঁচাবার জন্য নিজেরা ভাবুন কমসে কম প্রতিরোধ করার জন্য 80-90-100 হতে পারে আজ যেটাকে বুঝাচ্ছি আজ যেটাকে বুঝাচ্ছি আরটা বোঝানো চলছে তো শুধু বলছে দেখছি দেখছি তা যদি বোঝে হতে পারে 21-ই চলে আসতে পারি যদি নাও আসতে পারি কমসে কম রুকার মতো লাঠিটা তৈরি কর নিতে হবে কথা বুঝে আসছে আর কথা বাড়ালাম না ইয়া নবী
सलाम।